ভারতবর্ষের নানা প্রান্তে ছড়িয়ে আছে একাধিক শিব মন্দির। তার মধ্যে অলৌকিক ঘটনার কারণে বেশ কিছু মন্দির পরিণত হয়েছে জনপ্রিয় তীর্থক্ষেত্রে। আজ আপনাদের বলবো এমনই একটি শিব মন্দিরের গল্প। এই মন্দিরটি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় অবস্থিত, নাম জলেশ্বর শিব মন্দির। এখানে বছরে মাত্র একবারই বাবা মহাদেব উঠে আসেন জল থেকে, বাকি সময় জলের নিচেই থাকেন মহাদেব। জলের নিচে ঈশ্বর বাস করার কারণেই এলাকার নাম হয়েছে জলেশ্বর। জলেশ্বরের প্রাচীন এই শিব মন্দিরে সেন বংশের রাজত্বকাল অর্থাৎ দ্বাদশ শতকের শেষ দিকে শিব পুজোর প্রচলন শুরু হয়। তখন একটি বিগ্রহ পুজো হতো। মন্দির ছিল টিনের ছাউনি আর কাদা ইটের দেওয়ালে তৈরি। পরে গোবরডাঙ্গা জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেছিলেন। মন্দিরের পাশেই রয়েছে 4 একর 40 শতক জমির উপরে একটি পুকুর, যা শিব পুকুর নামে পরিচিত। প্রাচীন মূল বিগ্রহটি বছরভর এই পুকুরের নিচে রাখা থাকে। প্রতি বছর চৈত্র মাসে তৃতীয় সোমবার শিব পুকুর থেকে বিগ্রহ তুলে আনেন চড়কের সন্ন্যাসীরা। পরের দিন ওই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহকে গঙ্গায় স্নান করান। ফিরে এসে স্থানীয় 8টি গ্রামের ভক্তদের বাড়িতে পূজিত হন দেবতা। পয়লা বৈশাখে বিগ্রহকে আবার শিব পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। সারা বছর ধরেই এখানে দূর দূরান্ত থেকে মন্দির দর্শনে আসেন বহু ভক্ত। কথিত আছে, মনের বিশ্বাস নিয়ে কেউ এই মন্দিরে বাবা ভোলানাথের পুজো দিলে তার মনস্কামনা পূর্ণ করে থাকেন দেবাদিদেব। আর সেই বিশ্বাসেই প্রতি বছর শিবরাত্রিতে ও চৈত্র মাসে পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। আর এই পূজা উপলক্ষেই এখানে বিরাট মেলা বসে। এই বছর আমরাও বেরিয়ে পড়লাম মেলা ঘুরে আসতে। মেলা মানেই তো মিলন ক্ষেত্র, আর এখানকার বিশাল বড় মেলায় লোক কিচকিচ করে। বিগত 2 বছর কোভিডের কারণে গৃহবন্দী মানুষ এই বছর মেলা ঘোরার সুযোগ পেয়ে কেউ আর ঘরে থাকেনি। মেলায় আসা মানুষ যেমন খুশি, তেমনই মেলার দোকানদারদের বেচা কেনাও বেশ হচ্ছে, তাই তাদের মুখেও চওড়া হাসি। এভাবেই তো পরস্পর মিথস্ক্রিয়াতেই আমরা বেঁচে থাকি, সমাজ টিকে থাকে। সচল সমাজেই অর্থনীতি চাঙ্গা হয়। আমরা আবার ঘুরে দাঁড়াবো, দেশ ও দেশবাসী আবার হাসবে কোভিডকে হারিয়ে। মেলায় যাওয়ার আগে রাস্তার দুই ধারের প্রকৃতির সবুজ আভা আপনাকে মুগ্ধ করবেই, তাই দর্শক বন্ধুরা সুযোগ হলে অবশ্যই একবার ঘুরে যান এই মেলা ও মন্দিরে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, নমস্কার।